সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের ডেমোগ্রাফির পপুলেশন প্রজেকশনের দ্বিতীয় ক্লাস। আমরা গত ক্লাসে ম্যাথমেটিক্যাল মেথডস গুলো পড়েছিলাম। ম্যাথমেটিক্যাল মেথডস এর মধ্যে লজিস্টিক কার্ভ যে মেথডটা আছে, এটা আমরা আজকে কিভাবে ফর্মুলাটা ডিরাইভ করলো এটা দেখব। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। এখানে দেখো, ডিরাইভ দ্য ইকুয়েশন অফ লজিস্টিক কার্ভ, হাউ উইল ইউ ফিট দ্য লজিস্টিক কার্ভ টু এ সেট অফ ডাটা। তাহলে আজকে আমরা লজিস্টিক কার্ভের ডেরিভেশনটাই দেখি, তারপর যদি সময় হয় তাহলে এটা আমরা দেখব। তাহলে কিভাবে লজিস্টিক কার্ভের যে ফর্মুলাটা ছিল আমাদের ম্যাথমেটিক্যাল মেথডের মধ্যে, এটা আমরা কিভাবে ডিরাইভ করব, তাহলে চলো আমরা দেখি এটাকে কিভাবে ডিরাইভ করব। তোমরা জানো ডেরিভেশন মানে ফর্মুলাটা কিভাবে আসলো, এই ফর্মুলাটা কিভাবে আসলো সেটাকে বলে ডেরিভেশন। তোমরা ডিস্ট্রিবিউশন পড়েছো, ডিস্ট্রিবিউশনের পিডিএফটা কিভাবে আসলো সেটাকে আমরা বলি ডেরিভেশন। তাহলে আমরা এখানে বলছি যে লেট টি বি দ্য পপুলেশন অ্যাট টাইম টি, টি সময়ে যদি আমাদের পপুলেশনটা পি হয়, এন্ড পি প্লাস ডেল পি বি দ্য পপুলেশন অ্যাট টাইম টি প্লাস ডেল টি, দ্য রেট অফ ইনক্রিজ অফ দ্য পপুলেশন অ্যাট টাইম টি ইজ। তাহলে এই টি সময়ে আমাদের পপুলেশনের ইনক্রিজটাকে আমরা ধরছি ডিপি বাই ডিটি ইকুয়াল টু লিমিট ডেল টি টেন্স টু জিরো ডেল পি বাই ডেল টি। ডিফারেন্সিয়েশনের সংজ্ঞা অনুযায়ী তাহলে যে পপুলেশন ইনক্রিজটা হবে এই টি সময়ে সেটাকে আমরা প্রকাশ করলাম এভাবে। তাহলে এটা পপুলেশন কিভাবে ইনক্রিজ হবে সেটা, তাহলে এখন আমরা দেখছি। তাহলে উই মে কনসিডার দ্য রিলেটিভ গ্রোথ রেট অফ পি, পি যে পপুলেশন এটার যে রিলেটিভ গ্রোথ রেট এটা যে বাড়ছে, উইচ ইজ ওয়ান বাই পি ডিপি বাই ডিটি। তাহলে পপুলেশন যেটা আমাদের বাড়ছে, গ্রোথ রেট যেটা, সেটাকে আমরা প্রকাশ করলাম ওয়ান বাই পি ডিপি বাই ডিটি। ডিপি বাই ডিটিটা কি ছিল আমাদের? ইনক্রিজ। আর এটা হলো গ্রোথ রেট, এটা হলো গ্রোথ রেট, কি হারে বাড়ছে হারটা। তাহলে এটাকে আমরা করলাম ডিপি বাই ডিটি এর সঙ্গে ওয়ান বাই পি দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটাকে আমরা প্রকাশ করলাম গ্রোথ রেট আর দিয়ে। তাহলে ওয়ান বাই পি ডিটি বাই ডিটি ইকুয়াল টু আর, যেটাকে আমরা বলি গ্রোথ রেট। তাহলে এটা মানে কি? লগ পি বাই ডিটি, এই যে লগ পি পি কে ডিফারেন্সিয়েট করলে ওয়ান বাই পি, আর পি কে করলে ডিপি বাই ডিটি। তাহলে এটা এটাকে আমরা বলবি ডি লগ পি বাই ডিটি ইকুয়াল টু আর। জাস্ট ম্যাথমেটিক্যাল একটি অ্যাপ্লিকেশন। এখন আমরা এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করছি, ডি লগ পি ইকুয়াল টু আর ডিটি। ইন্টিগ্রেটিং বোথ সাইডস উই গেট, উভয় পাশে আমরা ইন্টিগ্রেশন করলাম, তাহলে এপাশে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ক্যান্সেল, থাকলে হচ্ছে লগ পি। আর আর ইন্টিগ্রেশনকে আর ডিটি করলে আর টি, ওয়ানকে ইন্টিগ্রেশন করলে সেই ভেরিয়েবল, ডিএক্স করলে এক্স, টি করলে টি, ইন্টিগ্রেশন dx মানে x, যেরকম r হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন dt মানে t, আর একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট হচ্ছে c, c হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে এটা log p, আমাদের দরকার p, তাহলে p equal to e to the power rt plus c, তাহলে e to the power rt into e to the power c, তাহলে এটা কি একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট, এটাকে আমরা e to the power এ না রেখে এটাকে লিখলাম, অতএব পি ইকুয়াল টু এ, এই কনস্ট্যান্ট থেকে আমি ধরলাম এ, এ ই টু দি পাওয়ার আর ডি। ওকে, এটাকে আমরা বললাম ইকুয়েশন ওয়ান।
এখন আমরা যে গ্রোথ রেটটা ধরলাম এই গ্রোথ রেটটা আমরা চেক করব যে আর এই এই গ্রোথ রেট আর অনুযায়ী আমার পপুলেশনটা কি রকম হবে এই আর এবং টি তোমরা জানো যে একটা পপুলেশন যা আছে সেটা কত হারে পপুলেশন বাড়ছে এবং সময় কত তার উপরে পরবর্তী পপুলেশন যেটা আমরা প্রজেকশন করি সেটা ডিপেন্ড করে যেমন আমার যদি 1 কোটি লোক থাকে পপুলেশন গ্রোথ রেট যদি প্রতি বছর আমার 2 হয় তাহলে 2 বছরে পপুলেশন কত হবে আর পপুলেশন গ্রোথ রেট যদি 1.5 হয় তাহলে 2 বছরে পপুলেশন দেখা যাবে গ্রোথ রেট আরেকটু কম হবে তাহলে গ্রোথ রেটটা ডিপেন্ড করে সরি পপুলেশন ইনক্রিজ কতটুকু হলো এটা ডিপেন্ড করে আর গ্রোথ রেট এবং টাইম টি এর উপর এখন আমরা এই টাইম টি দিয়ে গ্রোথ রেটটাকে তো ধরেই নিয়েছি 1/p dp/dt ওই গ্রোথ রেট অনুযায়ী টাইম এর উপর ডিপেন্ড করে পপুলেশনের কি অবস্থা হয় সেই দিয়ে আমরা এই ইকুয়েশনটাকে চেক করব আরেকটু বলি আমাদের আর এর মান কি 1/p dp/dt এটাকে ধরেছি আমরা আর গ্রোথ রেটটাকে আমরা ধরে ফেলেছি ফিক্সড করে নিয়েছি উপরে যে এই গ্রোথ রেট এখন আমরা দেখব এই টাইমের উপর ভিত্তি করে ওই গ্রোথ রেটে তো আছি এই টাইমের উপর ভিত্তি করে পপুলেশনটার আমার কি অবস্থা হয় তাহলে আমরা ধরলাম টি ইকুয়াল টু যদি মাইনাস ইনফিনিটি হয় তাহলে পপুলেশন কি হবে এখানে মাইনাস ইনফিনিটি হলে এটার মান কি হয়ে যাবে পপুলেশন হয়ে যাবে 0 টি এর মান যদি মাইনাস ইনফিনিটি হয় তাহলে পপুলেশনে পি এর মান হয়ে যাবে 0 আর টি ইকুয়াল টু যদি ইনফিনিটি হয় তাহলে পপুলেশন হয়ে যাবে ইনফিনিটি পপুলেশন হয়ে যাবে ইনফিনিটি এখন তাহলে কি এই দুটাই ইম্পসিবল ইম্পসিবল কেন পপুলেশন কখনো ইনফাইনাইট হতে পারে না পপুলেশন কখনো জিরো হতে পারে না বাট ইট ইজ ইম্পসিবল বিকজ পপুলেশন ক্যান নেভার বি জিরো অর ইনফাইনাইট তাহলে আমরা কি করব আমরাকে আমাদের আর যেটাকে আমরা ফিক্সড করেছিলাম আরটাকে মডিফাই করব আমরা পপুলেশন ধরো এই দুটার মাঝামাঝি একটা টাইম ধরব ঠিক আছে কিন্তু আরটাকেও আমার মডিফাই করতে হবে কি জন্য মডিফাই করতে হবে আরটাকে আমরা ফিক্সড ধরে রাখতে পারবো না আরটা কখনোই ফিক্সড থাকবে না আর আস্তে আস্তে হয় বাড়বে অথবা কমবে তাহলে আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে গ্রোথ রেটটা আস্তে আস্তে কম আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে যাদের গ্রোথ রেট বেশি পপুলেশন বেশি তাদের কি আমাদের টার্গেট থাকে আমাদের যে বিভিন্ন প্রজেক্ট বা বিভিন্ন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে বিভিন্ন কার্যক্রমগুলো থাকে এগুলোর উপর ভিত্তি করে কি পপুলেশনটাকে আমরা ডিক্রিজ বা কমানোর চেষ্টা করি কারণ আমাদের পপুলেশনটা অনেক হাই পপুলেশনটা অনেক বেশি তাহলে এই জন্য আমরা এমন একটা আর ঠিক করব যেটা হচ্ছে ডিক্রিজিং যেটা হচ্ছে ডিক্রিজিং সেইখানেই এটা আমরা ধরে নিয়েছি দেখো দ্য রিলেটিভ গ্রোথ রেট আর gradually decreases at time t and t increases তাহলে সময়ের সাথে সাথে গ্রোথ রেটটা কমছে কিন্তু পপুলেশন যা আছে বাড়ছে পপুলেশন বাড়বে কিছু না কিছু হলেও তো পপুলেশন বাড়ছে তাহলে পপুলেশন যা আছে তার চেয়ে বাড়ছে কিন্তু আরটাকে কি বলছি gradually decreases at time t এখানে টাইমটা কথাটা থাকলে আরো ভালো হয় at time t সময়ের সাথে সাথে গ্রোথ রেটটা কমছে এবং পপুলেশন বাড়ছে তাহলে ওয়ান অফ দ্য সিম্পলেস্ট ফর্ম অফ ডিক্রিজিং ফাংশন অফ আর ইজ আর এর একটা ডিক্রিজিং ফাংশন আমরা ধরলাম যেটা আর ইনটু 1 মাইনাস কে পি তাহলে আর কে এক থেকে কিছু বিয়োগ করছি তার মানে একের চেয়ে ছোট সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করছি তার মানে আরটা কমবে আর কে আমরা একের চেয়ে ছোট সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করছি 1 থেকে কিছু মাইনাস করে নিচ্ছি তার মানে আর এর মানটা আস্তে আস্তে কমবে এভাবে আমরা এটাকে একটা সিম্পল ফর্মের ডিক্রিজিং ফাংশন ধরে নিলাম জাস্ট মেলা বিভিন্ন ভাবে ডিক্রিজিং ফাংশন ধরা যায় 1 বাই করেও ফাংশন যেমন কোনো কিছুকে ভাগ করলেও আমাদের কমে কিন্তু আমরা সেই ওইভাবে না ধরে একটা ইজি ফর্মে সিম্পল ফর্মে যে এক আমরা যেটা কমন সেন্স আমরা সবাই বুঝি যে একের চেয়ে ছোট সংখ্যা দিয়ে
মাল্টিপ্লাই করলে আমার সেই জিনিসের মান কমে। তাহলে আমরা এখানে করলাম কি, আর কে এক এর চেয়ে একটা ছোট সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করলাম। ফায়ার আর এন্ড কে আর পজিটিভ কনস্ট্যান্ট। এখানে পপুলেশন তো আমাদের জানা থাকবে, বেস পপুলেশন, আর 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 কেটা হবে আমাদের পজিটিভ কনস্ট্যান্ট। এটা কখনোই নেগেটিভ হতে পারবে না, কারণ আর কে যদি নেগেটিভ হয় এটা পজিটিভ হয়ে এক এর চেয়ে বড় হয়ে যাবে। তাহলে এই কেটা অবশ্যই পজিটিভ কনস্ট্যান্ট, আর তো পজিটিভ হতেই হবে, কেন গ্রোথ রেট আমরা নেগেটিভ ধরছি না। তাহলে এখন যেটাকে আমরা আর ধরেছিলাম, এখানে এই জিনিসটাকে আমরা কি ধরেছিলাম, 1/p dp/dt, এটাকে ধরেছিলাম আর। এখন আর এর পরিবর্তে ধরলাম এই যে ডিক্রিজিং ফাংশন একটা নিলাম, সেটাকে ধরলাম আর এর পরিবর্তে, আর ইনটু 1 - kp। এভাবে করে আমরা প্রসিডিউর আবার আগের মতো করে একটা ইকুয়েশনে যাব। যেরকম একটা ইকুয়েশনে গিয়েছিলাম ঠিক একইভাবে আরেকটা ইকুয়েশনে যে সেটাকে আমরা যাচাই করব। প্রথমে যেমন আমরা একটা a e to the power rt করে আমরা যাচাই করেছিলাম, এখন এই যে নতুন ডিক্রিজিং ফাংশনের সঙ্গে আর মাল্টিপ্লাই করে আমরা যে একটা নতুন গ্রোথ রেট, রিলেটিভ গ্রোথ রেট ধরলাম, এটাকে আবার ওই প্রথম ইকুয়েশনের মতো একইভাবেই যাচাই করব। তাহলে এটা ইকুয়াল টু আমরা এভাবে লিখলাম, এটা লেখা যাবে, কেননা এটাকে তুমি লসাগু করো, লসাগু করলে আবার এটাই চলে আসবে। তখন দেখো আমরা কি করলাম, এটাকে লিখলাম, সরি এটা এটা পরে এই স্টেপটা, এটাকে তো এটা এতে মাল্টিপ্লাই আর আর ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমার এটা এখানে চলে আসলো dp/dt = r। এখানে এসে দেখো এখানে যে নিচে জিনিসটা আছে লসাগু করলে এখানে এটাতে এটাকে লসাগু করলে আবার এই জিনিসটাই আসে, p ইনটু 1 - kp লসাগু, তাহলে উপরে কি হয়ে যাবে 1 - kp + 1 1 - kp + তাহলে kp, তাহলে +kp - kp ক্যান্সেল হয়ে গেলে উপরে কি থাকে 1, আর নিচে p ইনটু 1 - kp। তাহলে এটা আমাদের থাকলো একইভাবেই, আমরা কি করব এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে ওখানে যেরকম করেছিলাম এই dpটা এটার সঙ্গে গেল আর dtটা আর dt, dpটা এখানে থাকলো আর dt। আগের মতোই আমরা বোথ সাইডে ইন্টিগ্রেশন করব, এখানে উভয় পাশে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশন করলে এটা কি হবে, log p, 1/p কে ইন্টিগ্রেশন করলে log p, আর এখানে কি এটাকে ডিফারেন্সিয়েট করে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে ইন্টিগ্রেশন অফ নিচেরটা, log অফ নিচেরটা। তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন করলে কি হবে, k পাওয়া যাবে, তাহলে log অফ 1 - kp, তাহলে এটা হলো 1/p log p, আর এটা হলো log অফ 1 - kp = আর ইন্টিগ্রেশন টি আর টি আর প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এটা থাকলো। এখন দেখো এটাকে আমরা লিখলাম log m ভাগ log n, log m ভাগ log n = আর টি প্লাস সি। এখন আমরা যদি log উঠিয়ে দিতে চাই তাহলে কি করতে হবে, এই সাইডটা e^2 করতে হবে, p/(1 - kp) = e^2 rt + c। আগের মতো e^rt e^c কে আলাদা করলাম, এইটা e^c = a ধরলাম। হ্যাঁ, এখন কি হলো, p ইনটু 1 - kp = a e^r। এখন p এদিকে ক্রস মাল্টিপ্লিকেশন করে নিয়ে আসলাম, এটা এখন এটাকে গুণ করে দিলাম a e^rt - kp a e^r। এখন এটাকে এ পাশে নিয়ে আসলাম, p+kp a e^rt = a e^rt। এখন এখান থেকে p কমন নিলাম, p কমন নিলে 1+k a e^rt = a e^rt। এখন p = কি আসলো, a e^rt / k 1+k a e^rt। জাস্ট আমরা তোমরা এগুলো বুঝতে পারছো, সিম্পল প্রসিডিউ। এখন উভয় পাশে উপরে নিচে লব হর দুটার সঙ্গে a e^rt আছে, তাহলে আমরা উভয় উপরে নিচে লব হর দুটোকে a e^rt দিয়ে ভাগ করলাম। ভাগ করলে এখানে হলো 1, এখানে যেহেতু ছিল না এখানে 1/a e^rt, আর এটা হয়ে গেল k। এখন এই ইকুয়েশনটা আসলো কি, p = 1/k + 1/a e^rt।
ওই প্রথম ইকুয়েশন আর এটা হলো দ্বিতীয় ইকুয়েশন এখানেও আমরা টি এর মান মাইনাস ইনফিনিটি এবং প্লাস ইনফিনিটি বসিয়ে দেব তাহলে টি এর মান মাইনাস ইনফিনিটি বসিয়েলে বসিয়ে দিলে এটা কি হচ্ছে আমাদের মাইনাস ইনফিনিটি মাইনাসে মাইনাসে প্লাস তাই না মাইনাসে মাইনাসে তাহলে কি হবে টি ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি তাহলে এটা কি হয়ে যাবে ইনফিনিটি তাহলে ওয়ান বাই ইনফিনিটি ইকুয়াল টু জিরো ওয়ান বাই ইনফিনিটি ইকুয়াল টু জিরো ইনফিনিটির সঙ্গে কি যোগ করলে সেটাও ইনফিনিটি তাহলে ওয়ান বাই ইনফিনিটি ইকুয়াল টু জিরো আর টি ইকুয়াল যদি প্লাস ইনফিনিটি হয় তাহলে কি হবে আমাদের এটা হবে মাইনাস মাইনাস হয়ে গেলে ওয়ান বাই এটা জিরো হয়ে গেল আর এখানে থাকলো ওয়ান বাই টি তাহলে এখানে দেখো আমার কি হচ্ছে এই যে কি একটা কনস্ট্যান্ট ধরছিলাম তাহলে আমার ইনফাইনাইট টাইমে আমার পপুলেশনটা কি ইনফিনিটি হবে না একটা কনস্ট্যান্ট একটা নির্দিষ্ট একটা মান আসবে তো পপুলেশন তাহলে এটা পসিবল ইনফিনিটিটা নট পসিবল এখানে জিরো আসলেও আমরা এই মাইনাস ইনফিনিটিতে পপুলেশনে কখনোই যাব না তাহলে আমরা যেহেতু এখানে আমাদের একটা কনস্ট্যান্ট আসছে এটা নিয়ে আমরা কাজ করতে পারবো আগে যেহেতু ইনফিনিটি এসেছিল ওটা নিয়ে আমরা কোনো কাজ করতে পারিনি তাহলে আমরা ধরলাম যে এই টাইমের মধ্যে জিরো এইটা এই দুইটা পিরিয়ডের মধ্যে লং রান দুইটা মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটির মধ্যে পপুলেশন মান হবে জিরো থেকে ওয়ান বাই কে এর মধ্যে তাহলে আমি ধরবো কি এর মাঝামাঝি যে কোনো একটা সময় ধরে নিব তাহলে পপুলেশনটা এর মাঝামাঝি সময় থাকবে তাহলে আমরা করলাম কি ইফ উই ডিনোট দ্য আপার লিমিট অফ পপুলেশন সাইজ বাই এল এই যে আপার লিমিট বের হচ্ছে ওয়ান বাই কে এটা ইকুয়াল টু ধরলাম এল এটা হলো আমাদের এল লার্জেস্ট পপুলেশন এখানে এসে হবে এটাকে ধরলাম আমরা এল তাহলে ওয়ান বাই কে ইকুয়াল টু এল তাহলে কে ইকুয়াল টু ওয়ান বাই এল এখন এটা আমরা ইকুয়েশন টু এ বসাবো এই যে আমাদের ইকুয়েশন টু ছিল এই ইকুয়েশন টু এ আমরা কে এর মান বসাবো ওয়ান বাই এল তাহলে এখানে আমরা বসালাম ওয়ান বাই এল এখানে ছিল কে আর ওয়ান বাই এ ই টু দি পাওয়ার মাইনাস আর তাহলে এটা লসাগু করলে কি হবে এই নিচে লসাগু এলটা উপরে চলে যাবে আর এটা হলো ওয়ান আর এখানে এল বাই এ ই টু দি পাওয়ার আর এটাকে আমরা বললাম ইকুয়েশন থ্রি এখন আমরা ধরবো যে এই যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এটার মাঝামাঝি কোনো একটা টাইমে আমরা পপুলেশনটা ধরব লেট বিটা বি দা ভ্যালু অফ টি টি এর টিটা কি এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মাঝামাঝি একটা সময়কে আমরা ধরলাম বিটা এর মাঝামাঝি একটা সময়কে ধরলাম আমরা বিটা সেই টাইমটাকে বললাম আমরা টি হুইচ ইজ ফর হুইচ টি ইজ এল বাই টু যার যেখানে পপুলেশনটা হবে হাইস্ট পপুলেশন যেটা আমরা ধরেছিলাম এল তার মাঝামাঝি এল বাই টু তার হাফ তার হাফ তাহলে আমরা পি এর জায়গায় বসাচ্ছি কি এল বাই টু পপুলেশনটা টি এর জায়গায় বসাবো বিটা আর পপুলেশনটা এই বিটা টাইমে পপুলেশনটা হবে এল বাই টু তাহলে পপুলেশনে আমরা বসালাম এল বাই টু ইকুয়াল টু এল ডিভাইডেড বাই ওয়ান প্লাস এটা যা আছে এখানে টি এর জায়গায় শুধু বসবে বি বি বা বিটা তাহলে এখানে হচ্ছে কি উভয় পাশে থেকে আমরা এলটাকে উঠিয়ে দিব এই পাশ থেকে এই পাশ থেকে এল উঠিয়ে দিলে এটা হাফ এটা ওয়ান প্লাস এল বাই এ ই টু দি পাওয়ার আর তাহলে এটাকে জাস্ট আমরা রিভার্স করে লিখব উল্টিয়ে লিখব উল্টিয়ে লিখলে ওয়ান প্লাস এল বাই এ ই টু দি পাওয়ার আর বিটা ইকুয়াল টু হাফ ছিল ওয়ান বাই এত তাহলে এটা ইকুয়াল টু টু এটা ইকুয়াল টু বের হলো কি টু এখন আমরা দেখব যে এখান থেকে আমরা কিভাবে একটা ইকুয়েশন ডিরাইভ করতে পারি তাহলে এখান থেকে এ ওয়ান যদি এ পাশে মাইনাস করে দেই তাহলে এটা হবে ওয়ান এল বাই এ ই টু দি পাওয়ার আর বিটা ইকুয়াল টু ওয়ান তাহলে এর মান কি বের হলো এর মান বের হলো আমাদের এল ইন্টু ই টু দি পাওয়ার আর বিটা কি বের হলো এল ইন্টু ই টু দি পাওয়ার আর বিটা এখন আমরা এই যে এর মানটা আমরা ফাইনাল ইকুয়েশন থ্রি বের করেছিলাম ওখানে যে এ ছিল সেই এর মানটা আমরা এটা বসাবো
তাহলে এখানে কি হলো p ইকুয়াল টু ইকুয়েশন 3 টা আমরা একটু দেখে আসি ইকুয়েশন 3 টা ছিল আমাদের p equal to l divided by 1 plus l by a e to the power r তাহলে যে ইকুয়েশন 3 ইকুয়েশন 3 তে আমরা এই a এর মানটা বসাব তাহলে p equal to l divided by 1 plus a এর মান বের হলো আমাদের কি l e to the power r t ছিল l by a e to the power r তাহলে এর মান আমরা বসালাম l e to the power r t l by a e to the power minus r t ছিল তাহলে আমরা কি করলাম এখানে p equal to তাহলে l divided by 1 plus l l cancel e to the power r প্লাস আর বিটা উপরে মাইনাস আর বিটা উপরে যে কি হবে প্লাস আর বিটা মাইনাস আর বিটা উপরে যা হবে প্লাস আর বি তাহলে সেখান থেকে যদি আমি আর কমন নেই তাহলে বি মাইনাস টি বিটা প্লাস আর বিটা মাইনাস তাহলে এটাই আমাদের কি লজিস্টিক কার্ভের ইকুয়েশন তাহলে দিস ইজ দ্য ফর্ম ইন হুইচ দ্য ইকুয়েশন the logistic curve is generally space amra je logistic curve mathematical method er moddhe last je method ta chilo eta chilo amader seta ke chilo logistic curve method tale logistic curve ta hocche amader eta ekhon hocche ki tumra jano jemon regression equation amra jokhon ber kori regression equation thakle বা যে কোনো ইকুয়েশন থাকলে তার মধ্যে যে প্যারামিটার গুলো থাকে প্যারামিটার গুলোকে আমাকে এস্টিমেট করতে হয় তাহলে এখানে প্যারামিটার কি এল বিটা আরটা হচ্ছে আমাদের কি পপুলেশন গ্রোথ আর টিটা হচ্ছে টাইম তাহলে আমাদের এখানে দুইটা প্যারামিটার একটা হচ্ছে এল আরেকটা হচ্ছে বিটা এই দুটো হচ্ছে আমাদের প্যারামিটার তাহলে এই প্যারামিটার গুলোকে আমাকে এস্টিমেট করতে হবে আমরা যেমন রিগ্রেশন লাইন ফিট করি সেরকম লজিস্টিক কার্ভটা ফিট করতে হবে এই প্যারামিটার গুলো মান বের করে তাহলে আমরা যেহেতু আজকে বড় একটা ম্যাথমেটিক্যাল ডেরিভেশন দেখলাম এখন আজকে আমি আর এই যে এস্টিমেট এটা দেখতে চাচ্ছি না আমরা আজকে এর সঙ্গে একটা সিম্পল জিনিস দেখি নেক্সট ক্লাসে আমরা ডেরিভেশনটা দেখব তাহলে আমরা নেক্সট ক্লাসে ডেরিভেশন দেখলে আমরা এখানে পপুলেশন প্রজেকশনের রোলটা কি সেগুলো আমরা একটু দেখব আমরা একটু নিচে যাচ্ছি ফাইনালি লাস্ট জায়গা যাচ্ছি কারণ আমরা এই এস্টিমেটটা দেখতে পারতাম কিন্তু তোমাদেরকে আমি দুটো বড় বড় ম্যাথমেটিক্যাল ডেরিভেশন একদিনে দেখাতে চাচ্ছি না তোমাদেরকে আজকে যেটা দেখালাম এটা তোমরা দেখো তারপর নেক্সট দিন আমরা এই এস্টিমেট গুলো দেখব এল আর বিটা কিভাবে আমরা এস্টিমেট করব সেটা আমরা দেখব আমরা আজকে দেখব এই চ্যাপ্টারের লাস্ট যে অংশটুকু আছে আমরা সেটা দেখব দেখে তারপর দিন আমরা এটার এস্টিমেট গুলো দেখব তাহলে এখানে এই যে এখানে আমরা ডিস্টিংগুইশ বিটুইন পপুলেশন প্রজেকশন এন্ড পপুলেশন এস্টিমেশন আর কি ডিসকাস দা রোল অফ পপুলেশন প্রজেকশন তাহলে এখানে কি বলেছে পপুলেশন প্রজেকশন এবং পপুলেশন এস্টিমেশন এই দুটোর মধ্যে পার্থক্যটা কি তাহলে এখানে কি বলেছে দেখো দা এস্টিমেটস অর ক্যালকুলেশন অফ ফিউচার পপুলেশন অন দা বেসিস অফ প্রেজেন্ট এন্ড পাস্ট কন্ডিশন ইজ কল পপুলেশন প্রজেকশন তাহলে কি ফিউচার পপুলেশন ক্যালকুলেশন করার জন্য বর্তমান এবং অতীত অবস্থার উপর ভিত্তি করে যে ক্যালকুলেশনটা করি আমরা সেটাকে বলা হয় পপুলেশন প্রজেকশন তাহলে কি বর্তমান পপুলেশন অথবা অনেক সময় আমাদের বর্তমান পপুলেশনের ডাটা না থাকলে আমরা ফিউচার পপুলেশন থেকেও আমরা সরি পাস্ট পপুলেশন থেকেও আমরা
ফিউচার পপুলেশনটাকে প্রজেকশন করতে পারি। তাহলে এটা কি বললাম যে বর্তমান অথবা অতীত অবস্থার উপর ভিত্তি করে ভবিষ্যতে কি পরিমাণ জনসংখ্যা হবে এটার ক্যালকুলেশনটাই হচ্ছে পপুলেশন প্রজেকশন। আর এখানে কি বলেছে, এটা প্রেজেন্ট এন্ড পাস্ট কন্ডিশন বলতে আমরা বুঝাই যে প্রিভিয়াস কোন সেন্সাসকে, প্রিভিয়াস কোন সেন্সাস, প্রিভিয়াস আদমশুমারি, ওইটার উপর ভিত্তি করে আমরা ভবিষ্যৎটাকে এস্টিমেট করব, সেটা হচ্ছে প্রজেকশন। আর এখানে কি বলছে, হোয়ার আজ দ্য প্রসেস হুইচ উই এস্টিমেট দ্য ফিউচার পপুলেশন অর দ্য পপুলেশন অফ টু কনজিকিউটিভ ইয়ার্স ইজ কল পপুলেশন এস্টিমেশন। তাহলে দুটো পরপর বছরের, দুটো পরপর কোন সেন্সাস অথবা দুইটা পরপর কোন বছরের মাঝামাঝি কোন যদি আমাদের পপুলেশন লাগে, ফিউচার পপুলেশন দুটো কনজিকিউটিভ ইয়ার, দুটো পপুলেশনের মাঝামাঝি সময়ের জন্য কোন পপুলেশন আমরা বের করি সেটাকে বলা হয় পপুলেশন এস্টিমেশন। আরেকটা কি বলছে পয়েন্ট, পপুলেশন প্রজেকশন ইজ ডিসক্রাইব হোয়াট উড হ্যাপেন আন্ডার সার্টেন অ্যাজাম্পশন অ্যাবাউট ফার্টিলিটি অ্যান্ড মর্টালিটি। পপুলেশন প্রজেকশনটা আমাদেরকে এটা ডিসক্রাইব করে যে আন্ডার সার্টেন অ্যাজাম্পশন, কিছু অনুমানের ভিত্তিতে, কিছু নির্দিষ্ট অনুমানের ভিত্তিতে আমাদের ফার্টিলিটি এবং মর্টালিটি এটা কেমন হবে সেটাও আমাদের জানায়। শুধু টোটাল পপুলেশন যে এত ছিল এত হলো এটুকুই জানায় না, পপুলেশন এত ছিল আমাদের ফিউচার পপুলেশন এখন এত হইলো, এটি শুধু জানায় না, এটা কি ফার্টিলিটি এবং মর্টালিটি সম্বন্ধেও আমাদেরকে জানায়। হোয়ার অ্যাজ দেয়ার ইজ নো অ্যাজাম্পশন ইন দ্য পপুলেশন এস্টিমেশন, কিন্তু আমরা পপুলেশন এস্টিমেশনে এই ধরনের কোনো অ্যাজাম্পশন ধরি না। তাহলে পরবর্তীতে এটা কি রোল অফ পপুলেশন প্রজেকশন, পপুলেশন প্রজেকশনের একটা অনেক বড় ভূমিকা আছে যে কোনো প্ল্যানিং এ, যে কোনো প্ল্যানিং এ আমার কি করতে হবে পপুলেশন প্রজেকশন অবশ্যই জানতে হবে। এখানে দেখো প্রথমে কি বলেছে, পপুলেশন প্রজেকশন প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন ন্যাশনাল পলিসি ফর্মুলেশন, সাম অফ দ্য ইম্পর্টেন্ট রোলস আর গিভেন বি। তাহলে আমরা যে মেইন প্ল্যানটা করি, যেমন 5-year প্ল্যান করি আমরা, কি পঞ্চবার্ষিক পরিকল্পনা, 5-year প্ল্যান, এখানে আমাদের কি থাকে, এখানে আমাদের থাকে যে আগামী 5 বছরে বিভিন্ন সেক্টরে আমরা কি পরিমাণ উন্নয়ন করতে চাই আগামী 5 বছরে। এটা মনে করো আমরা আগামী 5 বছরে করব, ধরো আর 20 সালে যদি করা হয় 21 থেকে 25-এর মধ্যে আমরা কি কি উন্নয়ন পরিকল্পনা করব, এটা আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনায় ধরে থাকি। সেক্টর ওয়াইজ যে কোনো সেক্টর, এটা মনে করো এডুকেশন সেক্টর, সার্ভিস সেক্টর বা হেলথ সেক্টর বা সোশ্যাল কোনো বা পলিটিক্যাল কোনো বা ইকোনমিক কোনো, যে কোনো দিকেই হোক আমরা যখন একটা পলিসি করি, যেমন 5-year প্ল্যান করলাম, তাহলে আমার কি জানতে হবে, আমার জানতে হবে আমার পপুলেশন এখন এরকম, তাহলে 5 বছর পর আমাদের পপুলেশনটা কিরকম হবে সেই অনুযায়ী, ধরো মনে করো আমাদের 5 বছর পরে যে পপুলেশন হবে তাদের যদি আমাদের স্কুলের অ্যাকোমোডেশন না থাকে তাহলে আমার স্কুলের সংখ্যা বাড়াতে হবে, যদি স্কুলের সংখ্যা বাড়াই তার সঙ্গে টিচারের সংখ্যা বাড়াতে হবে, আদার ফ্যাসিলিটিস বাড়াতে হবে। তারপরে আমাদের যেরকম মনে করো যে আমাদের কি পরিমাণ জনশক্তি বের হয়ে আসবে, তাদের একটা লেবার ফোর্সের চাকরির ব্যবস্থা করতে হবে, কাজের ব্যবস্থা করতে হবে, তাহলে এই জিনিসগুলো আমাদের, আসল কথা হচ্ছে আমার পপুলেশনটা আগামীতে কত হবে এটা যদি না জানি, যে কোনো উন্নয়নই পপুলেশন বেস, যে কোনো উন্নয়নই পপুলেশন বেস, সেটা তুমি এডুকেশন ধরো, হেলথ ধরো, ইকোনমিক ধরো, সোশ্যাল ধরো, তারপরে আরো বিভিন্ন সেক্টর আছে, এগ্রিকালচার ধরো, যে কোনো সেক্টরই ধরো না কেন, মনে করো আমার প্রোডাকশন,
যেটা আমরা বলে থাকি যে আমাদের এই দেশে ধান উন্নয়নে বলে না লক্ষ্যমাত্রা এত নির্ধারণ করা হয়েছে, তাহলে এই লক্ষ্য যদি নির্ধারণ করা হয় আগামীতে আমার, তাহলে এই লক্ষ্যে ওই সময়ে পপুলেশন আগামী 1 বছরে যদি ধরি পরবর্তী বছরে পপুলেশন কত হবে, তাহলে আমার যদি প্রোডাকশন এত হয় পপুলেশন যদি এরকম হয় আমার কি খাদ্যের সারপ্লাস থাকবে না খাদ্য ঘাটতি থাকবে, খাদ্য সারপ্লাস থাকলে আমার খাদ্য রপ্তানি করার ব্যবস্থা নিতে হবে, আর খাদ্য যদি ঘাটতি থাকে তাহলে আমাদের খাদ্য আমদানি করার ব্যবস্থা করতে হবে। আসল কথা হচ্ছে আমার টোটাল পপুলেশনটা অবশ্যই জানতে হবে, টোটাল পপুলেশনটা আমি যদি না জানি কোনো প্ল্যানিং কোনো ডেভেলপমেন্ট ইট ইজ ইম্পসিবল, সেই কথাটা এখানে বলেছে। পপুলেশন প্রজেকশন হেল্পস ইন প্ল্যানিং ফর ফিউচার ওয়ার্কস অফ লাইফ ইনক্লুডিং সোশ্যাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল, সোশ্যাল আর ইকোনমিক এর মধ্যে সব চলে আসছে, আমাদের বিভিন্ন যে সেক্টর গুলো আমরা বললাম এর মধ্যেই সব চলে আসছে। তারপরে কি বলেছে, ইট হেল্পস ফর নোয়িং দ্য ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ দ্য পপুলেশন ইন অ্যান ইন্টারভিনিং পিরিয়ড অফ 2 সেন্সাস, যেমন আমাদের একটা সেন্সাস হয়ে গেছে 2011 সালে, আবার একটা সেন্সাস হবে 2021 সালে, এই যে দুইটা সেন্সাসের যে ইন্টারভিনিং পিরিয়ড, এই ইন্টারভিনিং পিরিয়ডে আমরা তাহলে এই ইন্টারভিউ ওই বেস পপুলেশন গত সেন্সাসকে বেস ধরে আমরা পপুলেশনটা কিরকম হবে এটা আমরা বের করব, এবং সে অনুযায়ী আমরা সেটা বলছি ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ পপুলেশন, তাহলে আমরা এই দুইটা সেন্সাসের মাঝামাঝি যে কাজগুলো করতে হবে এগুলো আমরা পপুলেশন প্রজেকশন করে পপুলেশন বের করে তার ভিত্তিতে করব। তারপরে কি বলেছেন, ইন ডিফারেন্ট কান্ট্রিজ হোয়ার সেন্সাস অপারেশন স্টার্টেড লেট দা প্রজেকশন হেল্পস ফর নোয়িং দা ব্যাক পপুলেশন ট্রেন্ড, তাহলে মনে করো অনেক নতুন দেশ একটা সেন্সাস পরিচালনা করার জন্য একটা দেশের কিন্তু অনেক কিছু অ্যাবিলিটি থাকতে হয়, যেমন আমরা কত বছর প্রায় 50 বছর আমরা স্বাধীন হয়েছি, এখনো আমাদের সেন্সাস কিন্তু যে প্রপার ওয়েতে হওয়া উচিত সেভাবে হয় না। সেন্সাসের আমরা দুটো মেথডের কথা বলেছিলাম, একটা ডিফ্যাক্টো মেথড একটা ডিজিউ মেথড। ডিফ্যাক্টো মেথডে আমরা কি বলেছিলাম, এক রাতের মধ্যে যে যেখানে আছে তাকে সেখানে গণনা করাটাই হচ্ছে ডিফ্যাক্টো মেথড, কিন্তু আমরা এত বছরেও কিন্তু এটা এক রাতের মধ্যে এখনো গণনা করার সামর্থ্য আমাদের তৈরি হয়নি, আমরা 3 দিনে করি, এখনো আমরা 3 দিনে করি, তাহলে স্বাধীনতার 50 বছর পরেও আমাদের সঠিকভাবে সেন্সাস করার অ্যাবিলিটি এখনো তৈরি হয়নি। সেই জন্য যেসব দেশগুলো নতুন স্বাধীন হয় তাদের কি অনেকদিন সেন্সাস অপারেশন শুরু করতে অনেক লেট হয়, যে কোনো সেন্সাস শুরু করতে অনেক দেরি হয়, তখন ভবিষ্যতে যখন তারা সেন্সাস শুরু করে তখন কি ব্যাক পপুলেশন পাস্ট পপুলেশন কিরকম ছিল, তাদের পপুলেশনের ট্রেন্ডটা কিরকম ছিল এটাও আমাদের জানার দরকার হয়, তাহলে আমরা যেমন প্রজেকশন করে আগামীতে ফিউচার করি পপুলেশন বের করি, অনেক সময় আমাদের এটা ট্রেন্ডটা পাস্ট ট্রেন্ড মানে পাস্ট পপুলেশন কিরকম ছিল এটাও আমরা এখান থেকে বের করতে পারি। তারপরে কি বলেছে, ইট প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন এস্টিমেটিং অফ ফিউচার লেবার ফোর্স, যেটা বললাম যে ভবিষ্যতে আমাদের কি পরিমাণ চাকরির লোক, যেমন কি পরিমাণ লোক শিক্ষিত বা অর্ধশিক্ষিত বা কারিগরি বলো, এই যে তাদের যে চাকরি কাজের ব্যবস্থা সেটা আমাদের করতে হবে। ফিউচার লেবার ফোর্স ফ্রম এ পপুলেশন ডিউরিং এ গিভেন পিরিয়ড, একটা নির্দিষ্ট পিরিয়ডে আমাদের কি পরিমাণ ফিউচার পপুলেশনের লেবার ফোর্সের ব্যবস্থা করতে হবে সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে যে কোনো উন্নয়ন বলো পপুলেশনের সংখ্যা বিভিন্ন সেক্টর ওয়াইজ বিভিন্ন এজ গ্রুপ অনুযায়ী আমরা যদি পপুলেশনের সংখ্যাটা ভবিষ্যৎ পপুলেশনের সংখ্যাটা কত হবে তার উপর ভিত্তি করেই আমাদের বিভিন্ন ডেভেলপমেন্ট গুলো আমরা ঠিক করে থাকি। তাহলে এই হচ্ছে আমাদের
রোল অফ পপুলেশন প্রজেকশন। তাহলে আমরা নেক্সট ক্লাসে এই যে আমাদের হচ্ছে লজিস্টিক কার্ভ মেথডের এস্টিমেশন তো থাকলো, লজিস্টিক কার্ভ মেথডের যে প্যারামিটার গুলো এগুলো এস্টিমেট করা, ফিটিং অফ লজিস্টিক কার্ভ, আর আমরা যে দুটো মেথড পড়েছিলাম প্রথমে একদম ম্যাথমেটিক্যাল মেথড এবং কম্পোনেন্ট মেথড। তাহলে ম্যাথমেটিক্যাল মেথডের মধ্যেই আমরা লজিস্টিক কার্ভটা যেটা ছিল সেটা আলোচনা করছি, ওইটার ফিটিংটা দেখার পরে আমরা কম্পোনেন্ট মেথডটা দেখব। তাহলে আজকে এ পর্যন্তই। তোমাদের কাছে আমাদের যেটা প্রত্যেক ক্লাসের শেষে আমি যেটা বলি যে তোমাদের প্রতিদিন একটা করে ক্লাস হচ্ছে, যেদিনের ক্লাসটা ওদিনের পড়াটা ওই দিনই পড়ে ফেলবে। আজকে যেমন আমরা একটা ডেরিভেশন দেখলাম, এই ডেরিভেশন তোমরা দেখবে, এই ডেরিভেশনটা যদি না দেখো তাহলে আমরা আগামী ক্লাসে যে এই প্যারামিটার গুলো এস্টিমেট করে আমরা লজিস্টিক কার্ভটা ফিট করব সেটা তোমরা বুঝতে পারবে না। সেজন্যই আজকে যে ক্লাসে আমি ডেরিভেশনটা করলাম লজিস্টিক কার্ভ মেথডের, এটা তোমরা খুব ভালো করে দেখবে, তাহলে আগামী ক্লাসে আমরা যে এই কার্ভটা ফিট করব তখন এটা তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে ধন্যবাদ সবাইকে, আজকের মতো এ পর্যন্তই। সবাই যে যেখানে থাকো সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং নিয়মিত পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।